श्री राधार जन्म रहस्य। एक दिन बिंधुगिरि करे चिंतन, हिमालयेर महिमाते भरिल भुवन। शंकर जामाता तार कन्या श्री पार्वती, जगत भरिया सबे गाय तार ख्याति। पर्वतकूलेते धन्य हईल हिमालय, आमिओ हईब श्रेष्ठ करिया निश्चय। आपनार देहबिन्ध करिल वर्धित, पृथिवीते सूर्य रश्मि ना हय पतित। पृथिवीर क्रियाकर्म ब्याहत हईले देवगण गिया सबे अगस्तेरे बले। बिन्ध आपन देह वर्धित कराय, सूर्य रश्मि नाही आसे आर ए धराय। जत सब देव कार्य नाशप्राप्त हईल, इहार विधान करुण हौक मंगल। शनिया देवर वाक्य अगस्त तखन देव कार्य साधिबारे करिलेन मन। अगस्त गमन कईल बिन्धेर सकाशे, गुरुके देखिया बिन्ध मनेर हरिषे। भक्ति करिया पदे हईले प्रणत, अगस्त कहेन बिन्धे थाक एई मत। नत हईया ततक्षण रह ए प्रकार, যতক্ষণ নাহি ফিরি সকাশে তোমার। অগস্ত গমন করি না আসিল আর, বিন্ধ চির নত রহে আদেশে তাহার। হিমালয় হইতে বড় হইতে নাহি পারে, অগস্তের অভিশাপে মহাভয় করে। গুরু গৌরদাস বিষ্ণু পড়িল চিন্তায়, বিন্ধের বাসনা সদা দগ্ধ করে তায়। দিবানিশি ভাবে বিন্ধ আপন মনেতে, কেমনে মহিমা লাভ করিব জগতে। তপবল বিনা কেহ খ্যাত নাহি হয়, আমিও করিব তপ করিল নিশ্চয়। মনস্থর করিবিন্ধ তপ আরম্ভিল, ব্রহ্মাকে হৃদয়ে ধ্যান করিতে লাগিল। অনাহারে অনিদ্রায় শীতে বাড়িপাতে, বহুকাল কইল তপ দৃঢ় প্রতিজ্ঞাতে। ব্রহ্মাও বিন্ধের তপে হইয়া প্রসন্ন, তাহার নিকটে আসি হইল উপসন্ন। ব্রহ্মা কহে ত্যাজ তপ, কি বাসনা কহ, তাহাই তোমায় দিব যাহা তুমি চাহ। বিন্ধ কহে হে দেবতা নিজ মহিমায়, প্রসন্ন হয়েছ যদি দুঃখিত আমায়। এই বর তুমি মোরে করহ প্রদান, ইহা ছাড়া বাঞ্ছা মোর নাহি কিছু আন। হিমালয়ের জামাতা সে শঙ্কর ঈশ্বর, মোর জামাতার হোক একান্ত কিঙ্কর। তথাস্তু বলিয়া ব্রহ্মা করি বরদান, তৎক্ষণাৎ সেথা হইতে কইল অন্তর্ধান। অন্তর্যামী নারায়ণ জানি বর কথা, যোগমায়ায় আকর্ষিয়া কহেন বারতা। কীর্তিদার গর্ভ এবে করি আকর্ষণ, বিন্ধের পত্নীর গর্ভে করহ স্থাপন। যোগমায়া সেই মতো কার্য তো করিল, বিন্ধ পত্নী সেই হইতে গর্ভবতী হইল। ভাদ্র মাসের শুক্লা মহা অষ্টমীতে, বিন্ধ পত্নী গর্ভ হইতে মধ্যাহ্নকালেতে। শ্রীরাধার আবির্ভাব বিন্ধ গৃহে হইল, বিপ্র আনি জাতক্রিয়া সকলই করিল। শ্রীরাধার রূপ হেরি বিন্ধ মহাশয়, ধরিতে না পারে চিত্ত আনন্দে তন্ময়। বিন্ধ পত্নী দেহকৃত্য করিবারে গেল, সেই কালে পুতনা তার কন্যারে হরিল। বিন্ধ পত্নী আসি শয্যায়, কন্যা না দেখিয়া হাহাকার করি কাঁদে ব্যাকুলিত হইয়া। সবে আসি কন্যা হরণ শুনিয়া সংবাদ, আনন্দ ত্যাজিয়া সবে পাইল বিষাদ। পুরোহিতের পাদপদ্ম করিয়া ধারণ, উপায় করিতে কহে করিয়া রোদন। পুরোহিত মন্ত্র পড়ি কন্যা আকর্ষিল, পুতনা সহিত কন্যা আসিতে লাগিল। মন্ত্র বলে আকর্ষিত পুতনা তখন, বিন্ধ গৃহে আসিতেছে বুঝিল যখন। পরিত্যাগ কইল কন্যা প্রাণ বাঁচাইতে, পতিত হইল কন্যা পদ্মের মধ্যেতে। পুরোহিতের মন্ত্র আর কার্য না করিল, সবংশেতে বিন্ধ মহা বিষাদ লভিল। গুরু গৌরদাস বিষ্ণু বিন্ধকে কয়, প্রতিষ্ঠা চেয়েছ শুধু কন্যা প্রতি নয়। বৃষভানু মহারাজ স্নান করিবারে যমুনায় গিয়া দেখেন পদ্মের ভিতরে, অপরূপ কন্যা এক রয়েছে শয়ান। আনিল সে কন্যা জানে বিধাতার দান,
কীর্তিদারে দিল কন্যা করিয়া যতন, কীর্তিদার রাখেন কন্যা করায়ে শয়ন। না হাসে না কাঁদে কন্যা, না মেলে নয়ন, হেনরূপে কিছু কাল করিল গমন। দেবর্ষি নারদ আসি কোনো একদিনে উপস্থিত হইলেন বৃষভানু স্থানে। বৃষভানু মহারাজ পাদ্য অর্ঘ্য দিয়া যত্নেতে করিল পূজা দেবর্ষিরে নিয়া। বৃষভানু মনে মনে করেন ভাবনা, ভবিষ্যতে কি হইবে এই মুখ কন্যা। দেবর্ষি হইতে এবে তাহা জানি নিব, তাহার চরণে এই প্রার্থনা করিব। এত ভাবি দেবর্ষিরে কহে সব কথা, দেবর্ষি কহেন তারে শীঘ্র আনহিথা। কন্যা দেখি দেবর্ষি হইল বিস্ময়, মদীয় ঈশ্বরী উনি আর কেহ নয়। হেনরূপ আমি কভু নাহি দেখি গতি, হেনরূপ নাহি পায় লক্ষ্মীও পার্বতী। নারদ রাজারে কহে শুনো মহাশয়, যোগ বলে এ রহস্য জানিব নিশ্চয়। অতএব সবে যাও বাহির দুয়ারে, গৃহ বন্ধ করি যোগ করি একাধারে। যতক্ষণ গৃহদ্বার মোচন না করি, ততক্ষণ সর্বজনে রহ ধৈর্য ধরি। গুরু গৌরদাস বিষ্ণু কহেন নারদে, অভিষ্ট লভিলে তুমি অতি নির্বিবাদে। ধ্যান যোগে বহু স্তব রাধার করিল, তাহাতে রাধার চিত্ত আদ্র নাহি হইল। অতঃপর কৃষ্ণলীলা করিল কীর্তন, রাসেতে রাধার রূপ হইবে যেমন। সখী সহ সেই রূপ দর্শন করিতে নারদ করেন স্তুতি কৃষ্ণলীলা গীতে। কৃষ্ণলীলা শুনি রাধা প্রসন্ন হইল, সখী সহ কিশোরী রূপ তাঁরে দেখাইল। নারদে কহেন সখী বিলম্বে না সহে, এই ক্ষণে এই রূপ রাধা সম্বরিবে। জিজ্ঞাসা থাকিলে যাবে গিরি গোবর্ধন, রাত্রি দ্বিপ্রহরে সেথা পাইবে দর্শন। অশোক বৃক্ষের তলে নিত্য রাস হয়, সেথা তব মনোবাঞ্ছা পুরিবে নিশ্চয়। সখীগণ সহ রাধা অন্তর্ধান কইল, মুখ বালিকা রূপে শয়ন করিল। দ্বার উন্মোচিত করি কহেন নারদ, এই কন্যা হবে তব শ্রেষ্ঠ সম্পদ। যত্ন করি রক্ষা তুমি করহ ইহারে, তুমি শ্রেষ্ঠ ভাগ্যবান জগৎ সংসারে। যথাকালে কন্যা তব সকল করিবে, সেই হেতু কোনো চিন্তা আর না করিবে। গুরু গৌরদাস বিষ্ণু কহে কীর্তিদায়, মহাভাগ্যবতী তুমি পেয়েছ রাধায়। কীর্তিদার কন্যা হইল শুনি নন্দরানী, কৃষ্ণকে করিয়া কোলে চলিল আপনি। বৃষভানু যশোদাকে করিয়া দর্শন, অন্তঃপুরে লইয়া যান করিয়া আপ্যায়ন। কীর্তিদাও যশোদায় করি আলিঙ্গন, কহিতে লাগিল বসি কন্যার কথন। না হাসে না কাঁদে কন্যা, চক্ষু নাহি মেলে, কোমল শয্যায় তারে রাখিয়াছি তুলে। আইসো দর্শন করো কন্যারে আমার, কি করিব ভাবিয়া যে নাই পাই পার। কোমল তুলার মধ্যে করেছে শয়ন, কন্যা দেখি যশোমতীর বিস্মিত নয়ন। এমন সুন্দর রূপ হইতে কি পারে, ভাবিয়া না পাই পার কহিবে কাহারে। অতঃপর যশোদায় আনি বসাইল, কীর্তিদা তাহার সাথে গল্পে মাতি গেল। হেনকালে কৃষ্ণচন্দ্র অতীব মন্থরে, রাধা পার্শ্বে গিয়া তার দুই হস্ত ধরে। আপন বল্লভ জানি রাধা ঠাকুরানী, নয়ন খুলিয়া দেখে কৃষ্ণ গুণমণি। গুরু গৌরদাস বিষ্ণু কহে রাধিকায়, প্রথম দর্শন তব হইল শ্যামরায়।